বাংলা সাহিত্যাকাশের এক উজ্জ্বল প্রতিভা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য চর্চা শুরু হয় 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865 সালে প্রকাশিত। তাঁর রচিত প্রথম উপন্যাস 1864 সালে প্রকাশ পায়, যেটি ইন্ডিয়ান ফিল্ড নামে একটি সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তার নাম রাজমোহন্স ওয়াইফ। বঙ্কিমচন্দ্র রচিত চতুর্থ বাংলা উপন্যাস বিষবৃক্ষ। তার বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী তিনটি গার্হস্থ্যধর্মী উপন্যাসত্রয়ীর অন্যতম। বিষবৃক্ষ উপন্যাসটি সামাজিক উপন্যাস। এই উপন্যাসটি 1279 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে চৈত্র সংখ্যা পর্যন্ত বঙ্গদর্শন পত্রিকায় মোট 12 কিস্তিতে প্রকাশিত হয়। বিষবৃক্ষ উপন্যাসের বিষয়বস্তু ছিল সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা। এক হল বিধবা বিবাহ এবং অন্যটি বহু বিবাহ প্রথা। উপন্যাসটির পটভূমি দাঁড়িয়ে আছে বিধবা বিবাহ আইন পাশ হওয়ার সমসাময়িক কালকে কেন্দ্র করে। উপন্যাসের নায়িকা বিধবা কুন্দনন্দিনীর চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠা কন্যার ছায়া অবলম্বনে রচিত হয়। উপন্যাসটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করছি। গোবিন্দপুরের জমিদার নগেন্দ্রনাথ দত্ত কলকাতা যাত্রার পথে অনাথা বালিকা কুন্দনন্দিনীর সন্ধান পান। কুন্দকে তিনি কলকাতায় তার ভগিনী কমলমণির কাছে রেখে এসেছিলেন, কিন্তু পরে স্ত্রী সূর্যমুখীর একান্ত অনুরোধে তাকে গোবিন্দপুরে নিয়ে আসেন। সূর্যমুখীর দূর সম্পর্কীয় ভাই তারাচরণের সঙ্গে কুন্দর বিবাহ হয়, কিন্তু বিবাহের কিছুকাল পরেই তারাচরণের মৃত্যু হলে কুন্দ বিধবা হয়। এরপর নগেন্দ্রনাথ কুন্দের রূপ লাবণ্য দর্শনে তার প্রতি আকৃষ্ট হন। কুন্দও নগেন্দ্রের প্রতি অনুরক্তা হয়ে পড়েন। সূর্যমুখী বিষয়টি অনুধাবন করেন। অন্যদিকে দেবীপুরের দুশ্চরিত্র জমিদার দেবেন্দ্র তারাচরণের গৃহে কুন্দকে দেখে তার প্রতি আকৃষ্ট হন। হরিদাসী বৈষ্ণবীর ভেগ ধরে নগেন্দ্রর বাড়িতে এসে তিনি কুন্দকে কুপ্রস্তাব দিয়ে যান। হীরা দাসী এই ব্যাপারে অনুসন্ধান করে সূর্যমুখীকে হরিদাসীর প্রকৃত স্বরূপ সম্পর্কে অবহিত করে। এদিকে সূর্যমুখী কমলমণিকে চিঠিতে নগেন্দ্রনাথের কুন্দের প্রতি অনুরাগের কথা জানালে কমলমণি কুন্দকে কলকাতায় নিয়ে আসতে চায়। কুন্দ আত্মহত্যা করতে গিয়েও ব্যর্থ হয়। হরিদাসী বৈষ্ণবীর ঘটনায় সূর্যমুখী কর্তৃক অপমানিতা হয়ে কুন্দ গৃহত্যাগ করেন। তার অদর্শনে নগেন্দ্র অস্থির এবং সূর্যমুখীর প্রতি রুষ্ট হন। তিনি গৃহত্যাগের সংকল্প করেন। এমতাবস্থায় কুন্দ ফিরে এলে সূর্যমুখী নিজের উদ্যোগে স্বামীর সঙ্গে কুন্দের বিবাহ দেন, তারপর নিজে গৃহত্যাগ করেন। নগেন্দ্রনাথ তাকে খুঁজতে সব জায়গায় লোক পাঠান, তিনি নিজেও বেরিয়ে পড়েন। এদিকে ঘুরতে ঘুরতে সূর্যমুখী রোগাক্রান্ত হন। শেষে এক ব্রহ্মচারীর শুশ্রূষায় সুস্থ হয়ে ওঠেন। ব্রহ্মচারী নগেন্দ্রকে সংবাদ পাঠান। পরে উভয়ের পুনর্মিলন ঘটে। নগেন্দ্রনাথ গৃহে ফিরে কুন্দর সঙ্গে দেখা না করায় কুন্দ বিষ পান করে। পরদিন সকালে সূর্যমুখী যখন কুন্দকে দেখতে আসেন তখন তার অন্তিম সময় আসন্ন। শেষে নগেন্দ্রনাথের পায়ে মাথা রেখে কুন্দ ইহলোক ত্যাগ করে। নীতি বিরুদ্ধ অবাধ অসংযত রূপতৃষ্ণা, রমণী রূপ মুগ্ধ পুরুষের প্রবৃত্তি
মনে অক্ষমতা, দুর্নিবার রিপুর তাড়না, মানব জীবনে যে ট্র্যাজিক পরিণাম সংঘটিত করে তারই শিল্পরূপ বিষবৃক্ষ। এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয় হল আত্মসংযমে অক্ষম নগেন্দ্রনাথের রূপমোহ। এই অসংযত প্রবৃত্তির ফলে নগেন্দ্র, কুন্দনন্দিনী ও সূর্যমুখী তিনটি জীবনে এক দারুণ আলোড়ন সৃষ্টি হয়। এ উপন্যাসে স্বাভাবিক প্রেম আত্মপ্রতিষ্ঠ হতে পারে না। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিষবৃক্ষ উপন্যাসটি সামাজিক উপন্যাস হিসাবে কালদর্শী উপন্যাস। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে ভিডিও আপলোড হবার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।